আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে আপনাদের সঙ্গে আছি আমি শরফ সৌদি আরব থেকে তেল আমদানিতে মার্কিন ডলারের বিপরীতে চীন তার ইউন ব্যবহারের আহ্বান জানিয়েছেন সৌদি সরকার এতে সম্মত হতে পারে বলেও মনে করা হচ্ছে ফলে ভবিষ্যতে তেল আমদানিতে পেট্রো ডলারকে হটিয়ে পেট্রো ইউন শক্তিশালী হয়ে উঠবে কিনা সেই জল্পনা কল্পনাও শুরু হয়েছে আন্তর্জাতিক লেনদেনে ইউনের সম্ভাবনাটা কতটা তা খতিয়ে দেখেছেন ইলিয়াস হোসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি আরব নেতাদের তার দেশের সাথে তেল ও গ্যাস বাণিজ্যে ইউান ব্যবহার করার আহ্বান জানিয়েছেন এটি এমন এক পদক্ষেপ যা বেইজিংকে আন্তর্জাতিকভাবে তার মুদ্রা প্রতিষ্ঠা করার লক্ষ্যকে সমর্থন করে একই সাথে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে মার্কিন আধিপত্যের অবসান ঘটাতে চায় জিনপিং গত নয় ডিসেম্বর রিয়াদে এই মন্তব্য করেন যেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চীন আরব সম্পর্কেও নতুন মাইল ফলক তৈরি করতে চীনা নেতাদের সাথে দুটি আরব শীর্ষ বৈঠকের আয়োজন করেছিলেন বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক এবং ভোক্তা হিসেবে সৌদি আরব এবং চীন জিনপিং এর সফরের মাধ্যমে হস্তক্ষেপ বিরোধী বিষয়ে শক্তিশালী বার্তা পাঠিয়েছে মানবাধিকার জ্বালানি নীতি এবং রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের সাথে রিয়াদের সম্পর্ক তলানিতে ঠেকেছে ডলার প্রধান আর্থিক ব্যবস্থাকে ক্রমেই হাতিয়ার করার আলোকে ডলার থেকে ইউয়ানে স্থানান্তরকে প্রয়োজনীয় বলে মনে করছে চীন ও সৌদি আরব তারা বিশ্বব্যাপী তেলের বাজারে মার্কিন ডলারের আধিপত্যকে খর্ব করার জন্য এই পদক্ষেপ নিতে পারে তবে সৌদি আরবের তেল বাণিজ্যে ডলারকে বাদ দেওয়ার যে কোনো পদক্ষেপ হবে একটি ভূমিকম্পের মতো রাজনৈতিক পদক্ষেপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন পশ্চিম এশিয়ায় তার উপস্থিতি বাড়াতে চাইছে বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠা লড়াইয়ে ডলার প্রতিস্থাপন করা বেইজিংয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ চীন রাশিয়া এবং ইরানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করেছে কারণ দেশটি রাশিয়াকে বিশাল অর্থনৈতিক প্রতিরক্ষা সামরিক এবং প্রযুক্তিগত সম্ভাবনার একটি বড় শক্তি হিসেবে দেখে থাকে অন্যদিকে ইরান ও প্রতিরক্ষা শিল্পে ব্যাপক অগ্রগতি করেছে ইরান রাশিয়া চীন এবং সৌদি আরব সহ একটি সম্ভাব্য জোট যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে ব্রাজিলের ভূ রাজনৈতিক বিশ্লেষক পেপ স্কোবারের মতে প্রেসিডেন্ট জিনপিং রিয়াদে পা রাখার পর তাকে যেভাবে রাজকীয় সংবর্ধনা দেয়া হলো তাতে তাকে জিনপিং অফ অ্যারাবিয়া বা আরবের জিনপিং আখ্যা দেয়া যেতে পারে ব্রিটিশ সামরিক গোয়েন্দা লরেন্স প্রথম বিশ্বযুদ্ধে আরবের পক্ষে যুদ্ধ করেছিলেন তাই তাকে বলা হতো লরেন্স অফ অ্যারাবিয়া জিনপিং আরব অঞ্চল সফরে পেট্রো ইউয়ান যুগের সূচনা ঘোষণা করেছেন যা এই অঞ্চলে বৈপ্লবিক পরিবর্তন আনবে বিশেষ করে পশ্চিমা আধিপত্য খর্ব করার ক্ষেত্রে যদি আপোষে ঘটবে এমনটা মনে করার কারণ নেই এ ধরনের বৈপ্লবিক পরিবর্তনের জন্য চীনকে যে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তার জন্য দেশটি এখনও প্রস্তুত বলে মনে হচ্ছে না এ পরিবর্তন সম্ভব করার জন্য চীনকে একটা আহত ও হিংস্র সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে হবে খালি চোখে যতটুকু দেখা যায় বাস্তবে তার চেয়েও অনেক দূর চীনকে যেতে হবে পেট্রো ইউয়ান যুগের সূচনার ঘোষণাটি উপস্থাপিত হয়েছে চীনা মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিকরণের মোড়কে জিনপিং ঘোষণা দিয়েছেন এখন থেকে চীন জ্বালানি তেল বাণিজ্যে ইউয়ান ব্যবহার করবে চীনা প্রতিষ্ঠান সাংঘাই পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাশনাল গ্যাস এক্সচেঞ্জ এর জন্য প্রস্তুত তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজা আমিরদেরও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্ব তেল বাণিজ্যের প্রায় আশি শতাংশ মার্কিন ডলারে হয় চীন গত পাঁচ বছর ধরে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ যার অর্ধেক আসে আরব অঞ্চল থেকে এবং এক চতুর্থাংশেরও বেশি আসে সৌদি আরব থেকে এস্কোবারের মতে পেট্রো ইউয়ান পর্যায়ে পৌঁছার পথ সহজ নয় এটা হলে পেট্রো ডলার দুর্বল হয়ে পড়বে পাঁচ দশকের বেশি সময় ধরে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা আরবদের মাথায় নুন রেখে যে বড়ই খাচ্ছে তা বন্ধ হয়ে যাবে আজকে যে ওয়াশিংটন কথায় কথায় টাকা বিলায় তা তারা পারছে আধিপত্যবাদী অস্ত্র হিসেবে মার্কিন ডলারের অপ্রতিরোধ ব্যবহারযোগ্যতার কারণে কাজেই এই সাম্রাজ্যবাদী নৌকা ঝাঁকানোর ফল সহজ হবে না বেইজিং ও জিসিসি তাই ধীর বলয়ে কোনো হাঁক ডাক ছাড়া পেট্রো ইউয়ানের দিকে যাত্রা করছে মনে রাখতে হবে মার্কিন ট্রেজারি বন্ডে চীনের এক ট্রিলিয়ন ডলার জমা আছে সৌদি আরবের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল কারণ পেট্রো ডলার পশ্চিমা অর্থ ব্যবস্থার প্রধান খাদ্য এ খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটলে আমেরিকা শুধু অবরোধ নয় সৌদি আরবে শাসক পরিবর্তনের দিকেও যেতে পারে এমনকি রিয়াদে ইরাকের মতো হামলা হওয়াও বিচিত্র নয় তবে চীন এবং রাশিয়া যে লক্ষ্য নিয়ে এবং যেভাবে কাজ করছে তা সফল হলে সৌদি আরব বা আরব আমিরাতের এই আশঙ্কাকে ভণ্ডুল করে দিতে পারে বেইজিং ও মস্কো ভালো করে জানে তেলের বাজার ও বিশ্ব ভোগ্যপণ্য বাজার মার্কিন ডলারের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়িয়ে আছে তা বদলানোর কাজটা খুব সুকৌশলে করতে হবে এসব বিষয় ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্সের সভাতেও আলোচনার কেন্দ্রে থাকে বেইজিং ও মস্কো এ প্রক্রিয়াটি শুরু করেছে দু হাজার সালে রাশিয়ার ওপর প্রথম পশ্চিমা অবরোধের পর থেকে দু সালে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরুর পর তা আরও গতি পায় পেট্রো ডলার এবং মার্কিন ডলার এখনও বিশ্বের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ষাট শতাংশ ধারণ করে রাতারাতি তা বদলে যাবে না তবে জিনপিং দক্ষিণ গোলার্ধের গুরুত্বপূর্ণ একটা অঞ্চলকে বাছাই করে যেভাবে পেট্রো ইউয়ানের পক্ষে কাজ করছেন তা একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে তবে মার্কিন ডলারকে সিংহাসনচ্যুত করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে দ্বিমত প্রবল রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষক অধ্যাপক পি এস শ্রীনিবাস সাউথ চায়না মর্নিং পোস্টে তার মত দিয়ে বলেছেন ইওয়ান বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রা রিজার্ভের তিন শতাংশরও কম এবং বিশ্বব্যাপী অর্থপ্রদানের প্রায় বাইশ শতাংশ বিপরীতে মার্কিন ডলারের শেয়ার যথাক্রমে ষাট শতাংশ এবং বিয়াল্লিশ শতাংশ মার্কিন ডলারে বিশ্বব্যাপী সমস্ত বৈদেশিক মুদ্রার বাণিজ্যের আঠাশি শতাংশ সম্পন্ন হয় বিপরীতে ইউওয়ানে দখলে সাত শতাংশ বিশ্বের প্রধান মুদ্রা হিসাবে ইউয়ান নিকট ভবিষ্যতে ডলারকে হটাতে পারবে না তেল ও গ্যাস বাণিজ্যের জন্য ইওয়ানের বন্দোবস্ত প্রেসিডেন্ট জিনপিংয়ের জন্য রিয়াদ উর্বর ভূমি মানবাধিকার ও অন্যান্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সম্পর্ক চাপের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের এশিয়ামুখী নিরাপত্তার প্রভাব নিয়েও উদ্বিগ্ন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার প্রায় অর্ধেক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফ্রিজ করেছে এর ফলে অনেক দেশ মার্কিন ডলার প্রধান বিশ্বের বিকল্প অনুসন্ধান করছে ইউয়ানকে বিকল্প হিসেবে রাখা হচ্ছে তবে বর্তমানে চীনের প্রায় সমস্ত তেল আমদানির মূল্য নির্ধারণ এবং নিষ্পত্তির ভিত্তি মার্কিন ডলার চীন নিঃসন্দেহে উভয় দিকেই ইউয়ানের বৃহত্তর ব্যবহার দেখতে চায় সৌদি আরব চীনে তার তেল রপ্তানির জন্য ইওয়ানে অর্থ প্রদানের কথা বিবেচনা করছে গত বছর চীন সৌদি আরব থেকে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের অপরিশোধিত পণ্য আমদানি করেছে এবং সাতাশ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে সৌদি আরব তার কিছু অপরিশোধিত তেলের জন্য ইওয়ানে অর্থ প্রদান গ্রহণ করতে এবং চীন থেকে আমদানির জন্য ইওয়ান ব্যবহার করতে পারে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও একই পথ অনুসরণ করতে পারে এই ধরনের যে কোনো পরিবর্তন হতে পারে প্রান্তিক কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুদ্রা মার্কিন ডলারের সাথে গভীরভাবে সংযুক্ত অন্যান্য মুদ্রায় অর্থপ্রদান গ্রহণ বৈদেশিক মুদ্রার ঝুঁকি বাড়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ডলার থেকে ইউয়ানের রূপান্তর তাই প্রায় অসম্ভব মূল্য নির্ধারণের জন্য বেঞ্চমার্ক মুদ্রা হিসাবে ইউয়ান দিয়ে মার্কিন ডলার প্রতিস্থাপনের সম্ভাবনা আরও অনেক সময় সাপেক্ষ চীন বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস আমদানিকারক হওয়ার পরও চীনের মূলধন নিয়ন্ত্রণ এবং ইউয়ানের কনভার্টিবিলিটির অভাব বৈশ্বিক মূল্যের মুদ্রা হিসাবে এর ব্যবহারযোগ্যতাকে সীমিত করে এ কারণে তেল ও গ্যাস বাণিজ্যে মূল্য নির্ধারণের জন্য মার্কিন ডলারই থাকবে প্রাথমিক মুদ্রা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে হাফেজ